স্বাগত আমাদের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে সাথে আছি আমি ফাহমিদা সম্পা এই অনুষ্ঠানের সপ্তাহের পাঁচ দিন আমরা নারীদের নানা তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি আর এর ধারাবাহিকতায় আজ সোমবার আমরা কথা বলি নারীর আইনি অধিকারের নানান দিক নিয়ে আর এই পর্বে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তথ্য অধিকার আইন ও নারী এই বিষয়টি নিয়ে তবে শুধু আমরাই বলবো না বলবেন কিন্তু আপনারাও আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য আমাদের স্টুডিওতে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব মাতব আপনাকে স্বাগত সোমবার দিন আমরা নারীর যেই আইনি অধিকারের বা আইনি লড়াইয়ের বিভিন্ন দিকগুলো আছে সেগুলো সম্পর্কে জানানোর জন্যই কিন্তু বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি তো আজ আমরা কথা বলবো তথ্য অধিকার আইন যেটি আছে দু সালে প্রণীত হয়েছে সেই আইনটি নিয়ে আর তথ্য আসলে কিন্তু সবার জন্য তথ্য একটি মৌলিক অধিকার এবং এই তথ্য পাওয়ার অধিকার আসলে সবার আছে এমন একটি ধারণা থেকেই কিন্তু দু সালে এই আইনটি প্রণীত হয়েছিল তারপর আপনার কাছ থেকে যেহেতু আপনি একজন আইনজীবী আপনি আমাদের আরও ভালো বলতে পারবেন যে কেন আসলে এই তথ্য অধিকার আইনটি প্রয়োজন হয়েছিল যে একটি মানে আইন আকারে এটি আসলে প্রণয়ন করা হলো হ্যাঁ আমাদের দেশে এই স্বাধীনতার পরে যতগুলো আইন করা হয়েছে নতুন তার মধ্যে তথ্য অধিকার আইন মনে হয় অনেক বেশি গুরুত্ব রাখছে কারণ তথ্য অধিকার আইনটা সরকারের উপর এক ধরনের কর্তৃত্ব স্থাপন করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে তথ্য সাধারণভাবে আমরা তথ্য বলতে যেটা মনে করি যে কোনো প্রকাশিত সংবাদ রিপোর্ট বিবরণ প্রতিবেদন এইসবকে বোঝানো হয় কিন্তু তথ্য অধিকার আইনের তথ্যের যে সংজ্ঞা দেওয়া হয়েছে ওই সংজ্ঞাটা অনেক বেশি ওয়াইট করা হয়েছে আমরা পরে সেই ব্যাপারে আসব তথ্যর সংজ্ঞাটা এখানে আর এই যে আমাদের একটা জানার অধিকার হ্যাঁ যে কোনো সরকারি কার্যক্রম বা সরকারি সাহায্য পুষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানে কার্যক্রমগুলো আমাদের স্বচ্ছ বা জবাব জবাবদিহিতা হ্যাঁ দুর্নীতিমুক্তভাবে যদি পরিচালিত হয় এই ব্যাপারটা জানার জন্য তথ্য অধিকার আইন খুবই গুরুত্বপূর্ণ কারণ ওখানে যে কার্যক্রমগুলো গ্রহণ করা হচ্ছে সেই ব্যাপারে আসলে কারো কোনো প্রশ্ন যদি থাকে বা কী ম্যানারে তারা কার্যক্রমগুলো গ্রহণ করছেন সেই ব্যাপারে জানার অধিকার জনগণের আছে কিন্তু জনগণ জানে না কীভাবে জান এই তথ্যগুলো তারা জানতে পারবে বা কোনো সময় তারা দেখাচ্ছে একরকম কিন্তু

পুষ্ট কোনো প্রতিষ্ঠান তারা যে কাজগুলো করছে বা তাদের যে কোনো ব্যাপারে যে কোনো তথ্য নেওয়ার অধিকার জনগণের আছে আর এখানে মেয়েদের ব্যাপারটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ মেয়েরা তো এমনি বঞ্চিত ওরা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে বঞ্চিত দুর্বল এবং পিছিয়ে আছে তো ওদের আসলে এই যে তথ্যটা জানলে ওদের মানে ক্ষমতার ক্ষেত্রে এটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে জি নাহিদ মাতব সেই বিষয়টি আমরা পরে আলোচনায় যাব ধীরে ধীরে তবে আপনি বলছিলেন যে তথ্যের সংজ্ঞাটা কিন্তু এই আইনে আমরা সাধারণ ভাবে যেটা বুঝি তার চেয়েও আরো বড় কিছু একটু সংজ্ঞাটা সম্পর্কে জানতে চাই কাছে আমি এখানে তথ্য অধিকার আইনটাই আছে আমার কাছে আমি একটু পড়ছি হ্যাঁ এটা বেশ বড় একটা তথ্যের সংজ্ঞা তথ্য অর্থে কোনো কর্তৃপক্ষের গঠন কর্তৃপক্ষ বলতে এখানে সরকারি বেসরকারি যে কোনো সংস্থা কিন্তু এখানে কিন্তু ব্যক্তি মালিকাধীন সংস্থার ক্ষেত্রে আপনি তথ্যটা পাবেন না ওটাকে এক্সক্লুড করা হয়েছে শুধুমাত্র সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এনজিও সাহায্যপুষ্ট কোনো সংস্থা এইসব ক্ষেত্রে আপনারা তথ্য নিতে পারবেন কিন্তু ব্যক্তি মালিকাধীন সংস্থার ক্ষেত্রে এই তথ্য অধিকার আইনটা প্রয়োগ করা সম্ভব না কাঠামো দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যে কোনো স্মারক বই নকশা মানচিত্র চুক্তি তথ্য উপাত্ত লগ বহি লগ বহি মানে ওই যে অ্যাটেন্ডেন্স থাকতে পারে আদেশ বিজ্ঞপ্তি দলিল নমুনাপত্র প্রতিবেদন হিসাব বিবরণী মানে অডিট রিপোর্ট যদি থাকে প্রকল্প প্রস্তাব মানে প্রজেক্ট প্রোপোজাল যেটা আলোকচিত্র অডিও ভিডিও অঙ্কিত চিত্র ফিল্ম ইলেকট্রনিক প্রক্রিয়া প্রস্তুতকৃত যে কোনো ইন ইনস্ট্রুমেন্ট যান্ত্রিকভাবে পাঠযোগ্য দলিলাদি এবং ভৌতিক গঠন ও বৈশিষ্ট্য নির্বিশেষে অন্য যে কোনো তথ্যবহ বস্তু বাহা উহার প্রতিলিপ প্রতিলিপিও ইহার অন্তর্ভুক্ত হবে মানে ফটোস্টেট কবে এখানে একটা মানুষ যেমন আমরা একটা ব্যবসায়ীর কাছে যাচ্ছি তার কাছে হিসাব নিতে পারি একটা দুদলের কাছে যাচ্ছি তার কাছে হিসাব চাইতে পারি বা অন্য যে কোনো একটা কার্যক্রমে যাচ্ছি আমরা বলতে পারি যে এটা কেন হলো কিন্তু এই ব্যাপারে সরকারকে প্রশ্ন করার যে অধিকার সেটা আসলে তথ্য অধিকার আইনের মূল এসেন্সটা যে সাধারণভাবে আমরা একজন মানুষকে জিজ্ঞেস করছি কিন্তু সরকারকে তার কার্যক্রমগুলোর ব্যাপারে জিজ্ঞেস করার মানে কি ম্যানারে আমরা করব মানে সরকার অথবা সরকার অথবা বেসরকারি যে কোন সংস্থা বা যে কোনো সংগঠনের আসলে যে কার্যক্রমগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু স্বচ্ছতা এবং দুর্নীতি প্রতিরোধ যে কথাটা আগে বলেছিলেন সেই বিষয়ে জানার কিন্তু অধিকার আসলে জনগণের একেবারে খুব সহজ ভাষায় যদি বলি জনগণের কিন্তু আসলে জনগণের আছে আর এখানে আমরা স্পেসিফিকলি মহিলাদেরকে দিচ্ছি গুরুত্ব কারণ মহিলাদের এই তারা যেভাবে বঞ্চিত হচ্ছে পিছিয়ে পড়ছে বা তাদের এখানে দেখেন একটা এক্সাম্পল আমি দেই যে ইউনিয়নে ইউনিয়নে কিন্তু একজন মহিলা মেম্বার থাকে কিন্তু ইউনিয়নের চেয়ারম্যান যেহেতু একজন পুরুষ একটা পুরুষ পুরুষের সমাজে তার যে ক্ষমতা আছে ক্ষমতাটা কিন্তু সে কোনো ব্যবহার করতে পারছে না ওখানে একটা মানে মনোভাব যে মহিলা সে জানে না বা সে বোঝে না হ্যাঁ তার প্রথম থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে যে তুমি জানো না বা তুমি এখানে কোনো মতামত প্রকাশ করা তোমার অধিকার নেই তখন সেই মহিলা যদি প্রশ্ন করে যে এই চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের মেম্বার তাদের কি কি ক্ষমতা তার ক্ষমতাটা যদি জানতে পারে এবং সেই যদি করতে পারে প্রশ্ন করতে পারে যে আমাকে কেন অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না তাহলে সে খাতায় কলমে আছে কার্যক্রমে সেই ক্ষমতাটা তার জানা নাই মানে তার অজ্ঞতার কারণে সে জানছে না যে তার এই ক্ষমতা তাকে দেওয়া আছে আইনে কিন্তু সে আইনটা কার্যকরী করতে পারছে না কিন্তু সে যখন জানতে পারছে যে তারও ক্ষমতা আছে সে তখন ক্ষমতাটা সে ব্যবহার করতে পারছে তার মানে নাহিদ মাহাতাম আমরা কিন্তু বলতে পারি যে এই তথ্য পাওয়ার যে অধিকার সেটাকে একেবারে আইনি একটি বৈধতা দেওয়ার জন্যই কিন্তু এই আইনি দু হাজার সালে প্রণীত হয়েছে কিন্তু দু হাজার সালে এখন দু বেশ কয়েকটি বছর কিন্তু পার হয়েছে আমাদের দেশের মানুষজন আসলে এই আইনটি বিশেষ করে নারীর আসলে এই আইনটি নিয়ে কতটা সচেতন যদিও আপনি সেটা বলেছেন তথ্য কর্মকর্তার একটা বিধান আছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের একজন তথ্য কর্মকর্তা হবে হবে ২০১৭ সালে চলে এসেছি আমরা এখনো কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানে যতদিন না পর্যন্ত তথ্য কর্মকর্তাকে নিয়োগ প্রদান না করা হচ্ছে তারপরেও তারা যদি তথ্য চায় কেউ আবেদন করে তারা তথ্য দিতে বাধ্য এখানে আমি একটা এক্সাম্পল দেই ধরেন একটা গ্রামে হ্যাঁ কতগুলো দোকান বরাদ্দ করা হচ্ছে সরকারের মাধ্যমে তারা দোকান বরাদ্দ করছে ওখানে একটা প্রভিশন তারা রাখছে যে এখানে বিশ মহিলা ব্যবসায়ী যারা আছে তারা এই দোকানগুলো পরিচালনা করবে একশোটা দোকানের মধ্যে টা থাকবে মহিলার সরকারের বিভিন্ন প্রকল্পে কিন্তু নারীদের কোটা থাকে বা নারীদের অংশগ্রহণ নিশ্চিতের জন্য কিন্তু বলা হয়ে থাকে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই একশোটা দোকানের মধ্যে মোটামুটি সব দোকানই পুরুষদেরকে দেওয়া হচ্ছে মানে মহিলাদের যে এই যে বিশ পার্সেন্টের যে বিধান আছে সেই সম্বন্ধে মহিলাদের কোনো জানাই নাই বা তাদের অজ্ঞতা তারা জানতে পারছে না তখন যদি একজন মহিলা যে ওই নির্দিষ্ট প্রজেক্টে একটা আবেদন করে যে এখানে কতগুলো দোকান বরাদ্দ করার বিধান আছে এর মধ্যে মহিলাদের কোনো ধরনের কোটা আছে কিনা এই যে তার যে জানার অধিকার তখন সে যদি এখানে আবেদন করে তখন কিন্তু এই যে বিশ পার্সেন্টের যে ব্যাপারটা ওটা কিন্তু বেরিয়ে আসছে কিন্তু যদি এই আইনের সাহায্য মাধ্যমে আমরা না যাই মানে সাধারণভাবে গেলে তো আমাদেরকে তারা তথ্য দেবে না কারণ তারা চাইবে যে পুরুষরাই বা বিভিন্ন ধরনের টাকা পয়সা ট্রানজেকশন হবে তথ্যকে কিন্তু আসলে এক ধরনের ক্ষমতার হাতিয়ার মনে করা হয় এবং সেটা যাতে আসলে কেউ মনে না করে সবার জন্য যে আসলে স্বচ্ছতা রয়েছে সবার জানার অধিকার রয়েছে সেই জিনিসটিকে নিশ্চিত করার জন্যই কিন্তু আসলে এই আইনটি তবে আপনার কি মনে হয় নাইক মাহাতাব যে প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষ যারা আছে তারা কতটাই তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন কারণ যখনই আইনটি প্রণীত হচ্ছিল এবং খুব আলোচনা সমালোচনা হচ্ছিল বলা হচ্ছিল এই আইনটি কিন্তু এবার সাংবাদিকদের গণমাধ্যম কর্মীদের জন্য খুব ভালো একটি হাতিয়ার হবে তারা আসলে কিন্তু এই আইনটি ব্যবহার করে অনেক তথ্য পেতে পারবেন জি কিন্তু এই আইনটি কিন্তু শুধু সাংবাদিকদের জন্য কি আপনারা তো আইনজীবীরা আছেন আপনাদের অনেক সময় অনেক তথ্য প্রয়োজন হয় এই আইনটি কি মনে হয় যে এই যে বিভিন্ন পেশার মানুষদের জন্য কতটা কার্যকরী এবং এর বাইরে যারা সাধারণ মানুষ আছেন তারা এই আইনটি সম্পর্কে কতটা জানেন এবং কতটা এর প্রয়োগ করে থাকেন আসলে আমাদের তথ্য অধিকার আইনটা প্রণয়ন করার পরে এই আইন প্রয়োগের যে মাত্রা সেটা এখনো সেইভাবে হয় নাই এই মাত্রাটা আমার মনে হয় আপনার তথ্য অধিকার আইন অনুযায়ী যত আমরা তথ্য চাইব বা তথ্য অধিকার আইনটাকে প্রয়োগ করব তত এটা আমাদের সবার সুবিধার জন্য মানে সুবিধা হবে একটা কথা আমি বলি যে অফিস আদালতে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হয় বা কর্মকাণ্ড গ্রহণ করা হয় ফাইল বন্ধ করে রেখে দেওয়া হয় হ্যাঁ তারা চাচ্ছে তাদের নির্দিষ্ট তথ্য তারা পাচ্ছে না এই ব্যাপারে তথ্য অধিকার আইনের আওতায় তারা যদি আবেদন করে ওখানে একটা সময় বেঁধে দেওয়া আছে বিধানও আছে তো এই ব্যাপারগুলো যদি আমরা বেশি করে প্রয়োগ করি তাহলে দুর্নীতি বা এই যে স্বচ্ছতা জবাবদিহিতার কারণে সবকিছুই বন্ধ হবে এবং আরো সুষ্ঠুভাবে কার্যক্রমগুলো পরিচালিত হবে আমি মনে করি জি কিন্তু সেই বিষয়টা কি আসলে সাধারণ জনগণ মানে জানছে না দেখে এই আইনটি তারা প্রয়োগ করছে না নাকি কোথাও কোনো ধরনের বাধা আছে যে আসলে যেমন বলছিলেন অনেক প্রতিষ্ঠানেই কিন্তু তথ্য কর্মকর্তা নেই অনেক ধরনের হয়রানিরও শিকার হতে হয় অনেক সময় তথ্য পেতে যে কিন্তু আমার মনে হয় তথ্য অধিকার আইনের আওতা বা তথ্য অধিকার আইনটা প্রয়োগ করাটা খুব জরুরি এখানে প্রয়োগের মাত্রাটা আসলে খুবই কম সাধারণ মানুষের সাধারণ মানুষ তো জানছে না প্রথমত তারা এই যে এরকম একটা আইন আছে এই সম্বন্ধে তাদের ধারণা নাই আর এখানে খুব বেশি যে কথাটা আমি আগে বলেছি যে মিডিয়াতে ইলেকট্রনিক মিডিয়াতে বিভিন্ন ধরনের টিভি চ্যানেলে এই তথ্য অধিকার সম্বন্ধে নাটক ছোট ছোট গল্প এগুলো যদি পাবলিশ করা হয় সেগুলো মনে হয় খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আরেকটা এক্সাম্পল আমি দিই যে লিগেল এইড আমরা লিগেল এইড কথা বারবার বলছি যে লিগেল একটা ফান্ড থাকে মানে একটা নির্দিষ্ট অর্থ অর্থ প্রদান করা হয় ওই অর্থ অনে লিগেল এইড করা হয় একটা মহিলারা দেখা গেল অনেক সময় তারা যাচ্ছে একটা কোনো লিগেল এইড চাচ্ছে তখন বলা হচ্ছে যে আমাদের কাছে ফান্ড নাই বা টাকা পয়সা আমরা অর্থ বরাদ্দ করা হয়নি অর্থ তহবিল নাই তখন যদি ওই মহিলা দরখাস্ত করে ওই তথ্য কর্মকর্তার কাছে যে আসলে লিগাল কত টাকা বরাদ্দ করা হয়েছে হয়েছে কিনা এই ব্যাপারগুলো তো তার জানার অধিকার আছে যে সে একটা তাকে কথা বলা হলো এই কথাটা সত্যতাটা কত সেটা যদি সে জানতে চায় তাহলে সে ওখানে আবেদন করবে আবেদন করলে সে তখন দেখবে যে আসলে লিগাল এইডে ফান্ড আছে হ্যাঁ বা ফান্ড আসবে এই ব্যাপারগুলো সে জানতে পারবে এবং সেই অনুযায়ী সে ব্যবস্থা গ্রহণ করতে পারবে সময়ই ناحيهমতব নিয়ে ঘুরে থাকি যে একটা আপনি হয়তো আমাকে বলে দিয়েছেন আমার ফান্ড নেই এখন আর সম্ভব না আমি কিন্তু সেটা মেনে নিয়েই চলে আসি সেই প্রতিষ্ঠান থেকে কিন্তু শেখার তার বিপরীতই কিন্তু আমার প্রশ্ন করার একটি জায়গা তৈরি করে দিয়েছে এই আইআইটি আইআইটব এই তথ্যдика আই নিয়ে আরো কথা হবে আপনার সাথে তবে এই মুহূর্তে একটু ছোট্ট বিরতি নিচ্ছি দর্শক আমাদের সাথেই থাকুন তথ্যдика আই নিয়ে কথা হচ্ছিল বিরতির পর আরো আলোচনা হবে স্বাগত সমাধান সূত্র অনুষ্ঠানে কথা হচ্ছিল তথ্য অধিকার আইন এবং নারীরা কিভাবে আসলে এই আইনটি থেকে সুবিধা পাবে সেই বিষয়টি নিয়ে এবং কথা হচ্ছিল নাহিদ মহাতাবের সাথে যাওয়ার আগে আমরা আসলে কিন্তু কিন্তু বলছিলাম যে মানে তথ্য অধিকার আইনটি সম্পর্কে নারী পুরুষ সবাই মোটামুটি অল্প কিছু জানে শুধু জানে যে আমার তথ্য পাওয়ার একটি অধিকার আছে এবং এই জন্য একটি আইন আছে কিন্তু এটি কিভাবে আসলে প্রয়োগ করতে হবে বা এখান থেকে কিভাবে আসলে সুবিধা নিবে সেটা অনেকেই জানে না এবং বিশেষ করে আমার মনে হয় এক্ষেত্রে আরো বেশি পিছিয়ে নারীরা কিন্তু আমরা যারা বারবার সরকারের তরফ থেকে বা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে নারী এবং পুরুষের সমতা এবং নারীর ক্ষমতায়ন এই দুটি বিষয় যদি নিশ্চিত করতে হয় সেক্ষেত্রে আসলে নারীকে কিন্তু তার অধিকার আরো বেশি এই জায়গাটিকে দৃঢ় করতে হবে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে তথ্য অধিকার আইন খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন আপনার মেয়েরা পিছিয়ে আছে ছেলেদের চেয়ে মেয়েদের অবস্থান তো পিছনে এবং তারা তাদের অধিকারগুলো সম্বন্ধে তাদের সচেতনতা কম এবং এই তাদের অধিকারগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু তাদের মানে বিভিন্ন ধরনের সামাজিক কতগুলো প্রতিরোধ থাকে সেগুলোকে ওভারকাম করার জন্য তথ্য অধিকার আইনের যে ভূমিকা সেটা আমার মনে হয় নার পুরুষের চেয়ে নারীর জন্য বেশি প্রয়োজনীয় মানে নারীরা তো আরও তারা তো আরও বঞ্চিত তারা দরিদ্র তাদের ক্ষমতায়ন সম্বন্ধে তাদের ধারণা নাই সবচেয়ে বেশি আসলে মনে হয় তাদের যে শিক্ষার অভাব তারা মানসিক ভাবে মানে নিজেদেরকে আসলে সেভাবে এখনো শক্ত করে তুলতে পারেনি এই জায়গাটাতেই বোধহয় বেশি কাজ করা প্রয়োজন কারণ সব সময় মনে করা হয় আমি নারী আমার আসলে বোধহয় এত কিছু জেনে দরকার নেই বা তাদেরকে আসলে সেভাবে না না তাদেরকে সামাজিক ভাবে তাদেরকে দেখানো যে তোমার এগুলো তুমি বুঝতে বুঝবে না হ্যাঁ যে তোমার এগুলো ছোটবেলা থেকেই কিন্তু সে শুনে শুনে বড় হয়েছে তোমার এত কিছু বা তুমি এই ব্যাপারে তোমার কোনো সিদ্ধান্তের প্রয়োজন নেই কারণ তোমার সিদ্ধান্ত প্রদান করার ক্ষমতাই নাই এই যে একটা অ্যাটিচুড সেখান থেকে বেরিয়ে এসে তাকে তার ক্ষমতায়নের ক্ষেত্রে যে কোনো ব্যাপারে সে যখন জানতে চাইবে যে হ্যাঁ এটা কেন হচ্ছে ওই ব্যাপারটা ওই যে এই তথ্য অধিকার আইনে আসলে কিন্তু তুলতে হবে তুললেই কিন্তু আসলে সেই উত্তরটা কোনো না কোনো ভাবে আসলে পৌঁছে যাবে তো অধিকার আইনে আপনার এই ক্ষমতা প্রদান করা হয়েছে যে আপনি যে কোনো ব্যাপার জানতে চাইবেন এবং আপনাকে আপনার জানার অধিকার আছে এবং যখনই আপনি জানবেন তখনই স্বচ্ছতার প্রশ্নটা আসবে জবাবদিহিতার প্রশ্ন আসবে তখন কাজগুলো সুন্দর ভাবে হবে जी। আমরা বলছিলাম যে এআইএনটি কিন্তু আসলে যারা আমরা গণমাধ্যমে কাজ করে থাকি তাদের জন্য কিন্তু বেশ ভালো একটি স্কোপ বলতে পারি যে যে এই এআইএনটি প্রয়োগ করি কিন্তু আমরা যে জায়গা থেকে তথ্য নিতে পারি। এখন পর্যন্ত যে কিছুটা হলো সুগম হয়েছে অনেক ক্ষেত্রে অবশ্য বাধা মুখমুখি পড়তে হয়। তো বা অনেক অফিসে আবেদন করলেও অনেক সময় পাওয়া যায় না সারা পাওয়া যায় না কিছু কিছু রেস্ট্রিকশন আছে যেগুলো ধরে দেশ বিরোধী হ্যাঁ যাতে দেশের ক্ষতি হচ্ছে বা গোয়েন্দা সংস্থার কতগুলো সেগুলো কিছুটা তো আছে যে এই তথ্যগুলো পাওয়া যাবে না আমাদের এখানে আজকের আলোচনার বিষয় যে নারীর ক্ষেত্রে তথ্য অধিকারটা জি এবং তেমন একজন নারী কিন্তু আমাদের সাথে আছেন যিনি আসলে ঢাকার বাইরে বগুড়াতে সাংবাদিকতা পেশাটির সাথে যুক্ত আছেন তিনি হচ্ছেন দৈনিক করতোয়ার প্রতিনিধি ছুটু আছেন আমাদের সাথে টেলিফোনে যিনি আসলে তথ্য অধিকার আইনটি প্রয়োগ করে তার একটি আসলে অভিজ্ঞতা আছে তিনি কিভাবে তার প্রতিবেদনটি তৈরি করেছিলেন আমরা একটু তার সাথে কথা বলবো এবং তার সেই অভিজ্ঞতার কথাগুলো শুনবো ছোটো আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন জি আপনি তো একজন সংবাদকর্মী হিসেবে কাজ করছেন তো দেখা যায় এই সংবাদ মাধ্যমে কাজ করার সংখ্যা নারীদের সংখ্যা যদিও দিনে দিনে বাড়ছে তারপরও তুলনামূলক কম এবং ঢাকার বাইরে কিন্তু আরও বেশি কম তো এই ক্ষেত্রে প্রথমে তো জানতে চাই আপনি আসলে কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন কিনা কখনো সংবাদ মাধ্যমে কাজ করতে গেলে তো আসলে আমাদের ইচ্ছা আমরা বৌগুলো কাজ করি খুবই কম সংখ্যক নারী এবং মানে আছে একেবারেই নেই সেটা বলবো না প্রতি পদে পদেই প্রতিবন্ধকতা আছে ঘর থেকে শুরু করে বাইরে পর্যন্ত তারপরেও কিছু কিছু ক্ষেত্রে এই প্রতিবন্ধকতা নিজের মেধা এবং কাজ দিয়ে এটা ওভারকাম করা যায় জি আহ ছোট আপনার সাথে যেটা আমাদের কথা হচ্ছিল যে আজকে যেহেতু আমরা তথ্য অধিকার আইন নিয়ে কথা বলছিলাম তো আপনি তো বগুড়াতে দৈনিক করতwidehatতে আছেন তো আপনার কোনো অভিজ্ঞতা আসলে আছে কিনা এই তথ্য অধিকার আইনটিকে প্রয়োগ করে আপনি আসলে কোনো তথ্য পেয়েছেন কিনা বা কোনো বিร้องনার শিকার হতে হয়েছিল কিনা সেই ক্ষেত্রে আপনাকে আইন প্রয়োগ করে আমি হচ্ছে একটা তথ্য নিয়েছিলাম বগুড়ার সরকারি আদিদুল হক কলেজে ওইখানে ওই সাতান্ন কলেজের নতুন ভবন সাতান্ন একর জমি নিয়ে কলেজটা এবং সেই কলেজের অনেক প্রায় ত্রিশ একর জায়গা লিজ দেয়া ছিল কিন্তু এই লিজ দেয়া যে অর্থটা সেই অর্থটা কোন খাতে কিভাবে খরচ হতো এটা কোনো ইয়ে ছিল না তো এই ক্ষেত্রে আমি তথ্য আইনে একটা আবেদন করেছিলাম এবং এই আবেদন আবেদনের প্রেক্ষিতে আমি মানে ত্রিশ দিনের মধ্যেই আমি আমার ইয়েটা পেয়েছি উত্তরটা পেয়েছি এবং আমার এই ক্ষেত্রে যেহেতু আমি আমার পেশাগত কাজ থেকে এই আবেদনটা করেছি সেক্ষেত্রে আমার তেমন কোনো অসুবিধা হয় নাই

না গ্রামীণ নারী তো অবশ্যই অধিকাংশ নারী তো এটা জানে না এটা এর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট নারী হচ্ছে বা জানতে পারে গ্রামীণ যে নারীদের কথা বলছেন আপনি এক কিন্তু এটা জানে না এবং তারা অহরহ কিন্তু এই হয়রা স্বীকার হচ্ছে এবং পুরুষরাই যেখানে পুরুষরাই হচ্ছে যারা অত্যন্ত অধিকার আইন সম্পর্কে জানে না সেখানে তো নারী তো বেশি হচ্ছে আমি আমার পেশাগত কাজের আরেকটা অভিজ্ঞতার কথা বলি গত কয়েকদিন আগে আমি বগুড়া মেডিকেল কলেজে গিয়েছিলাম একটা নিজের তথ্যের জন্য ওইখানে ক্যান্সারের যে ক্যান্সারের যে বিভাগটা আছে যে রেডিওথেরাপি সে মেশিনের একটা অংশ দীর্ঘদিন থেকে নষ্ট হয়েছিল রেডিওথেরাপিটাই ওইটা একটা অংশ তো ওই অংশের কিছু তথ্য নেওয়ার জন্য আমি গিয়েছিলাম তো ওই বিভাগের যে মানে যিনি সংস্কৃত মানে সংশ্লিষ্ট বিভাগের যে ডাক্তার দায়িত্ব আছেন উনি আমাকে প্রথমে বলেন আপনি আমি যখন যে বললাম যে থেকে বা কতগুলি রুগী এখানে সাফার আর হচ্ছে বা যে রুগী দেখছে তখন উনি আমাকে প্রথমেই বললেন যে আপনি কি এটা ঠিক করে দিবেন আপনি কি এটা ঠিক করে দিলে ওয়েলকাম কিন্তু আমি যে তার কাছে তথ্য সে কোনো মনে করেন আমি পুরো ওইখানে প্রায় দুই তিন ঘন্টা থাকার পর উনি কোনো তথ্যই আমাকে দেননি কোনো তথ্যই আমি আবার যখন তাকে ফোনে যোগাযোগ করেছি তখন আমি আবার গিয়েছি যে তার কাছে কোন তথ্যই পাইনি তারপরে আমি অন্য মাধ্যমের তথ্যটা নিয়ে আমি নিউজটা অবশ্য করেছি তো এই যে তথ্য তথ্য পাওয়ার একটা হয়রানি জি আসলে প্রতি মুহূর্তেই কিন্তু এ ধরনের যে অভিজ্ঞতা গুলো সেগুলো আসলে যারা সংবাদ কর্মীরা আছেন তাদের আহ ফেস করতে হয় এবং এই ধরনের প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার জন্যই কিন্তু আসলে এই আইনটি করা হয়েছে আহ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যোগ দেবার জন্য ওনার কাছ থেকে কিন্তু আমরা তথ্য অধিকারের উনি আসলে সফলভাবে আইনটি প্রয়োগ করেছেন এবং আরেকটি কাছে প্রশ্ন করেছিলাম যে নারী কৃষক যারা আছেন তাদের জন্য ঋণের বিষয়ে আছে বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে সেগুলো সম্পর্কে কিন্তু তারা জানেন না এখন এই যে তারা জানেন না এই না জানাটার দায় আসলে কার তাদের নাকি যারা আসলে এই প্রকল্পগুলো তৈরি করছেন তারাও জানাচ্ছেন না বা তারাও জানাবেন এই দূরত্বটা আসলে কিভাবে আছে হ্যাঁ কিন্তু তাদের এই অধিকারটাকে প্রয়োগ করতে হবে যে একজন নারী শ্রমিক তার মজুরি কত তাকে যদি একটা পুরুষ শ্রমিকের চেয়ে কম মজুরি দেওয়া হয় তাহলে সে এটা প্রশ্ন করতে পারে আমরা এই ধরনের ঘটনা অহরহ শুনে থাকি বা ট্রেড ইউনিয়নের যে তার আসলে কিছু অধিকার আছে বা ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে পোশাক শ্রমিক নারী কৃষক শ্রমিক যারা আছেন তারা আসলে তাদের অধিকার সম্পর্কে কতটা সচেতন এবং এই তথ্য অধিকারের আইনে আসলে তারা কি কি সুবিধা নিতে পারে তাদের এই যে মজুর আমি এক্সাম্পল দিচ্ছি যে মজুরির ক্ষেত্রে বৈষম্য থাকতে পারে বা তাদের অবস্থানের ক্ষেত্রে বৈষম্য থাকতে পারে তো সেই ক্ষেত্রে যদি তারা এই ব্যাপার নিয়ে প্রশ্ন করে যে আমার বেতন কম দেওয়া হচ্ছে কেন হ্যাঁ এই ব্যাপারে পলিসি কি রেগুলেশনকে এখানে তো আইনে চোখে বা আমাদের বাংলাদেশি সংবিধানে সবার অধিকার সমান একটা পুরুষ কর্মচারী এবং একটা মহিলা কর্মচারী পুরুষের সমান সমান অধিকার নিশ্চিত করা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে প্রয়োগ করার ক্ষেত্রে একজন মহিলাকে বঞ্চিত করা হচ্ছে কারণ সে তার এই যে এই প্রশ্ন করার ক্ষমতা তার নাই কিন্তু নাহিদ মাহতাব এখানে কিন্তু অনেক সময় হুমকির মুখে পড়তে হয় যে তাহলে কিন্তু চাকরি চলে যাবে বিশেষ করে পোশাক শ্রমিকদের ক্ষেত্রে তারা যদি আসলে এই যে বেতন বৈষম্য বা পদোন্নতির বৈষম্য বিভিন্ন ধরনের পদে পদে হচ্ছে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে কেউ যদি আসলে প্রশ্ন তুলতে যায় সেক্ষেত্রে কিন্তু তাকে চাকরিচ্যুত করার মতো ঘটনাও ঘটে সেক্ষেত্রেও তার আসলে এই অধিকারের কোনো ধরনের আইনি অধিকার আছে কিনা চাকরিচ্যুতের ঘটনা আসছে অনেক পরে প্রথমত সে যদি তথ্যটা চায় যে এখানে আমার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কি কি বিধান দেওয়া হয়েছে এখানে আমার একজন পুরুষের বেতন এবং আমার বেতন সমান প্রদান করা হয়েছে কিন্তু প্র্যাকটিক্যালি আমাকে অর্ধেক বেতন দেওয়া হচ্ছে এই এই প্রশ্ন যদি সে করে এবং মালিক কর্তৃপক্ষ বা সরকারি কর্তৃপক্ষকে সেই ব্যাপার জানায় সরকার নিশ্চয়ই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং আইন তথ্য অধিকার আইনের আওতায় যদি সে তথ্য নেয় এবং বলে যে এখানে তথ্য আছে এটা কিন্তু আমার অ্যাপ্লিকেশনে হচ্ছে এরকম আমাকে কম দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সে তারা যেটা আইন বা ওখানকার যে নিয়ম সেটা তারা শুনতে বাধ্য কিন্তু এটাকে প্রশ্ন করতে হবে আপনার যেমন মহিলা শিক্ষক অনেক সময় মহিলারা তাদের মহিলা শিক্ষকের সাথে পড়াশোনা করতে কমফোর্টেবল ফিল করে কিন্তু মহিলা শিক্ষকের অভাব সরকারও কিন্তু বিধান করে দিয়েছেন যে একটা মহিলা শিক্ষক থাকবে কিন্তু তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না এই ব্যাপারটা যদি তারা সরকারের কাছে আবেদন করে যে এখানে আমার বিধান আছে এত পার্সেন্ট মহিলা দেওয়ার কিন্তু আসলে মহিলা শিক্ষক নেই সেটা প্রশ্ন তাদেরকে করতে হবে এবং তথ্য অধিকার আইনটা প্রণয়ন করা হয়েছে সেই জন্য যেমন আরেকটা এক্সাম্পল দিই যে এইচ রোগ এই রোগের পরিণতি কি এটা কিন্তু মহিলারা তারা তো জানেই না পুরুষরাও জানে না মহিলারা আরও বেশি এই ব্যাপারগুলো নিয়ে সাফারের তারা যদি একটা এই এইচআইভি এইডসের ব্যাপারে যদি তথ্য জানতে চায় কি এটার ইম্প্যাক্ট কী পরিণতি কি কীভাবে হয় এই ব্যাপারগুলো তারা যদি জানে তারা সচেতন হবে ভবিষ্যতে তারা সেই ব্যাপারে সচেতনতা অবলম্বন করবে আরেকটা বিষয় কিন্তু দেখা যায় যে নিজের পরিবারের আছে কিন্তু তার যে কিছু আইনি অধিকার আছে তার যে আসলে এই নির্যাতনের বিরুদ্ধে কথা বলার অধিকার আছে সেই বিষয়টি যেমন লিগেল এইড সরকারি বিভিন্ন সংস্থা বা বেসরকারি সংস্থাগুলো সম্পর্কেও কিন্তু নারীরা জানে না কার্যক্রম সম্পর্কে তারপরে দেখা যাচ্ছে যে তারা যখন বিচারে যাচ্ছে বিচারের ক্ষেত্রেও তারা অনেক পিছিয়ে পড়ছে একটা এক্সাম্পল আমি দিই যে ধর্ষণ ধর্ষণ হলেও কিন্তু ধর্ষণের প্রমাণ করবেন কেমন করে ধর্ষণটাতে আপনাকে একটা মেডিকেল রিপোর্ট দিতে হবে মেডিকেল রিপোর্টটা আপনি কিভাবে করবেন একটা মহিলা মেডিকেল রিপোর্টটা দেবেন বিচার কার্যে ওটাকে সাক্ষী হিসেবে গ্রহণ করা হবে এবং এই সাক্ষী হিসেবে গ্রহণ করার জন্য তার ওই রিপোর্টটা কিভাবে তাকে প্রণয়ন করতে হবে সে সম্বন্ধে তার ধারণা নাই সেই জন্য সে দেখা যাচ্ছে আলটিমেটলি ফেল করছে সেটাও সে জানে না তার যেহেতু সে অঙ্ক এই ব্যাপারগুলো সম্বন্ধে সে যদি তথ্য পায় বা সে যদি প্রপার ম্যানারে এই মেডিকেল রিপোর্টটা প্রণয়ন করতে পারে যে আমি এই মেডিকেল রিপোর্টটা জানার আমার অধিকার আছে কেমন করে প্রণয়ন করতে হবে সেটার মধ্যে সেই ক্ষেত্রে আমার মনে তথ্য অধিকার আইনটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আবারও কথা বলবো তবে একটা বিরতি সময় হয়ে গিয়েছে দর্শক কথা বলছি তথ্য অধিকার আইন নিয়ে আমাদের সাথেই থাকুন আ দর্শক বিরতিতে যাবার আগে আর একটু আমরা ঘুরে আসতে চাই এই মুহূর্তে একুশে পদক প্রদানের যে অনুষ্ঠান চলছে সেখানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি একটু সেই অনুষ্ঠান থেকে ঘুরে আসতে চাই সৈয়দ আক্রম হোসেন সৈয়দ আক্রম হোসেন একজন শিক্ষাবিদ গবেষক ও প্রাবন্ধিক তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করে দুই সালে অবসর গ্রহণ করেন বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের আধুনিক জ্ঞান বিতরণে তার নিয়মানুবর্তিতা তুলনাহীন উনিশশো একাত্তর সালে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করায় পাক সামরিক সরকারের নির্দেশে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চাকরুচ্যুত করে স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁকে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি প্রদান করে সাহিত্য গবেষণা সম্পাদনা ও প্রবন্ধ চর্চায় তার একটি স্বকীয় দৃষ্টিভঙ্গি রয়েছে তার সামগ্রিক সাহিত্য চর্চায় বাংলাদেশের একমাত্র গদ্যের পরিবর্তে তিনি স্তরবহুল অর্থময় গদ্যের রূপায়ভব সৃষ্টির চেষ্টা করেছেন রবীন্দ্রনাথও গবেষণাতেও গবেষণাতেও চর্চা ও গবেষণাতেও তার সেও বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তার নয়টি গ্রন্থ প্রকাশিত হয়েছে তন্মধ্যে রবীন্দ্রনাথের উপন্যাস দেশকাল ও শিল্পরূপ রবীন্দ্রনাথের উপন্যাস চেতনা লোকশিল্পরূপ বাংলাদেশের সাহিত্য অন্যান্য প্রসঙ্গ এস ওয়াজেদ আলি সৈয়দ ওয়ালিউল্লাহ প্রসঙ্গ বাংলা কথা সাহিত্য এবং রবীন্দ্র রচনাবলী ত্রিশ কণ্ড একত্রে ইত্যাদি উল্লেখযোগ্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার রবীন্দ্র গবেষক সম্মাননা লাভ করেছেন গবেষণায় গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ সৈয়দ আকরম হোসেনকে দুই হাজার সতেরো সালের একুশে পদকে ভূষিত করা হলো সম্মানিত সুধী সৈয়দ আকরম হোসেনকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদগ্রহণের উদ্দেশ্যে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ইমেরিটাস অধ্যাপক ডক্টর আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন ইমেরিটাস অধ্যাপক ডক্টর আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর তিনি বিগত পঞ্চাশ বছর যাবত শিক্ষা ও গবেষণায় নিয়োজিত আছেন তিনি পরপর দুবার যুক্তরাষ্ট্রের বিখ্যাত জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে মৌলিক গবেষণা সম্পন্ন করেন এবং তার তিনটি বই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস প্রকাশ করে বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক তার লেখাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি হার্ভার্ড এমআইটি কলাম্বিয়া নিউ ইয়র্ক ন্যারবাস্কা স্ট্যানফোর্ড ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থা সম্বন্ধে জ্ঞান লাভ করেন উপাচার্য হিসেবে তিনি অসামান্য দক্ষতার পরিচয় দেন তার ঐকান্তিক প্রচেষ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি নতুন বিভাগ খোলা হয় উনিশশো সালে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির প্রতিবেদন ও সুপারিশ প্রণয়নে তিনি সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন জাতীয় কমিটিতে মূল্যবান অবদান রাখেন তিনি অতীশ দীপঙ্কর স্বর্ণ পদকসহ বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন থেকে পুরস্কার সম্মাননা অর্জন করেছেন শিক্ষায় গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ ইমেরিটাস প্রফেসর ডক্টর আলমগীর মোহাম্মদ সিরাজ উদ্দিনকে সালের একুশে পদকে ভূষিত করা হল সম্মানিত সদি ইমেরিটাস অধ্যাপক ডক্টর আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিনকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের উদ্দেশ্যে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরী অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরী দেশের একজন বিশিষ্ট প্রকৌশলী উনিশশো তেষট্টি সাল থেকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছাড়াও দেশের অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন এ পর্যন্ত তার সত্তরটি গবেষণাপত্র দেশি বিদেশি জানালে প্রকাশিত হয়েছে তিনি উঁচু ইমারতেন শিয়ার ওয়াল ডিজাইনের সহজ পদ্ধতি কোল চৌধুরী মেথড উদ্ভাবন করেন বঙ্গবন্ধু যমুনা সেতুর পরিকল্পনা নকশা প্রণয়ন এবং নির্মাণের সাথে যেসব দেশি বিদেশি বিশেষজ্ঞ সম্পৃক্ত ছিলেন তিনি তাদের অন্যতম তিনি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র মহাপরিকল্পনা প্রণয়নে দলনেতা ছিলেন তার দলের করা মহাপরিকল্পনা অনুযায়ী গড়ে উঠেছে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র তিনি সাইসমিক জোন জোনিং ম্যাপ এবং ভূমিকম্পরোধী ভবনের বিল্ডিং কোডের রূপরেখা তৈরি করেন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি নীতিমালা প্রণয়নের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন তিনি পদ্মা সেতু প্রকল্পের আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি প্রকৌশলে অবদান রাখার জন্য বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন তাকে স্বর্ণপদক পদক প্রদান করে এছাড়া তিনি বুয়েট প্রদত্ত ডক্টর রশিদ স্বর্ণপদক রোটারি প্রদত্ত সিড অ্যাওয়ার্ড এবং লায়ন্স ইন্টারন্যাশনাল প্রদত্ত স্বর্ণ লাভ করেন প্রকৌশল বিদ্যায় অবদানের জন্য যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মান সূচক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক হাতে পুরস্কার তুলে দিচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা সরাসরি ছিলাম এতক্ষণ সেখানে এই মুহূর্তে নিচ্ছে একটি ছোট্ট বিরতি পুনঃস্বাগত সমাধান সূত্র অনুষ্ঠানে কথা ছিল তথ্য অধিকার রায় এবং নারী এই বিষয়টি নিয়ে আমাদের আজকের অতিথি নাহিদ মাহতাবের সাথে নাহিদ বেশ কিছু দূর আমরা আলোচনা করেছি বোঝা গেল যে তথ্য অধিকার আইনটি সম্পর্কে আসলে এখনো কিন্তু অনেকেই সচেতন আট বছর প্রায় হয়ে গেল অ্যান্ট্রি প্রণয়নের বিশেষ করে এই ক্ষেত্রে পিছিয়ে আছে আরও বেশি পিছিয়ে নারীরা তো এবার আপনার কাছ থেকে একটু জানতে চাই যদি জানিয়ে দিতেন কিভাবে আসলে এই তথ্য প্রাপ্তির প্রক্রিয়াটি হয়ে থাকে কোথায় আবেদন করবে এবং কি কি করতে হবে প্রথমে আমি বলি যে এখানে আমাদের উনিশশো সালে একটা আইন আছে যে দাপ্তরিক গোপনীয়তা আইন পাবলিক সিক্রেসি অ্যাক্ট যেটা হ্যাঁ সেখানে এই একটা কারণ দেখে অনেক সময় তথ্য প্রদান করা হয় না যে এটা আমাদের অফিসে নট পারমিসেবল কিন্তু তথ্য অধিকার আইনে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যদি এই আইন তথ্য অধিকার আইনের আওতায় কোনো তথ্য চাওয়া হয় সেক্ষেত্রে এই যে দাপ্তরিক গোপনীয়তা আইন উনিশশো তেইশ সালে সেটার উপরে আপনার তথ্য অধিকার আইনটা প্রাধান্য পাবে মানে তারা এই একটা অজুহাত দেখে যে আমাদের এই আইনের আওতায় আমরা সরকারি কোনো ইনফরমেশন দিতে পারবো না এটা আসলে চলবে না তথ্য অধিকার আইনে বলা হয়েছে তথ্য অধিকার আইনের প্রাধান্যটাই বেশি এখানে দেওয়া হয়েছে কার কাছে আসলে এই আবেদনটা কোথায় যে কথাটা আগে আমি বললাম যে আপনার কর্তৃপক্ষ আছে কর্তৃপক্ষ বলতে তথ্য অধিকার আইনে হ্যাঁ প্রত্যেকটা প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান সাহায্য সংস্থার বোঝাচ্ছে সেই কর্তৃপক্ষের ওখানে আবার একজন তথ্য প্রদানকারী কর্মকর্তা আছেন তো যেহেতু এটা একটা নতুন আইন দু সালে প্রণয়ন করা হয়েছে যেহেতু তথ্য প্রদানকারী কর্মকর্তা সব জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় নাই তারা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে দরখাস্ত করতে পারে আপনি একটু উদাহরণ দিয়ে বলছিলেন যে লিগাল এইডের কথা যে কেউ যদি লিগাল এইডের ফান্ড সম্পর্কে কোনো তথ্য চায় সেক্ষেত্রে তাহলে কার কাছে আসলে আবেদনটি করতে হবে লিগাল আইড এইডে যদি তাদের তথ্য অধিকার কর্মকর্তা থাকে তাহলে সে তথ্য অধিকার কর্মকর্তার কাছে দরখাস্ত করবে আর যদি কর্মকর্তা না থাকে সে ওখানকার কর্তৃপক্ষ বরাবরই আবেদন করবে একটি আবেদন করবে তারপর আসলে তথ্য প্রাপ্তি এই আবেদন করার ক্ষেত্রে আবার তাদেরকে কিছু খরচের ব্যাপার আছে এখন বর্তমানে কোনো ফিজ দেওয়ার প্রয়োজন নাই কিন্তু ফটোকপি মানে যে ইনফরমেশন তাকে সাপ্লাই করা হবে সেই ফটোকপির খরচ যিনি আবেদন করছে আবেদনকারী বহন করবে কতদিনের মধ্যে তথ্যটি আসলে পাওয়া সম্ভব তথ্যটি যখন উনি আবেদন করছেন তার দশ দিনের মধ্যে ওনারা জানাবেন যে তথ্যটা ওনারা দিতে পারছেন কিনা যদি ওনারা তথ্যটা দিতে পারেন তাহলে আগামী বিশ দিনের মধ্যে ওনারা তথ্যটা প্রদান করবেন এবং যদি ওনারা তথ্যটা না দিতে পারেন কি কারণে দিতে পারছেন না সেই কারণ উল্লেখ করে ওনারা দশ দিনের মধ্যে জানাবেন এটা হচ্ছে তাহলে তিরিশ দিন হচ্ছে তিরিশ দিন পরে যদি তারা তাদের অপ মানে তারা অপ তথ্যটি না দেয় জি তখন আসলে তথ্য যিনি চাচ্ছেন তার করণীয় কি সেক্ষেত্রে উনি তার যে ঊর্ধ্বতন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে যার কাছে উনি দরখাস্ত করেছেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উনি আপিলের একটা বিধান আছে আপিল করতে পারেন ওখানে আপিলের বিধানটা আছে এবং ওই আপিলের বিধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এই ক্ষেত্রে ইন্টারফেয়ার করে ওনারা তথ্যটা প্রদান করতে পারেন আর তথ্য কমিশন যে আছে যে এই এই জন্য যে আসলে এই তথ্য প্রাপ্তির বিষয়টিকে সহজ করার জন্য বা যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগগুলো নেওয়ার জন্য যে এই এখানে তথ্য কমিশনের ভূমিকাটি আসলে কেমন এখানে আসলে তথ্য কমিশনের তথ্য কমিশন হচ্ছে সবগুলো সারা বাংলাদেশে যে জেলা উপজেলা পর্যায়ে তথ্য প্রদান করা যে তথ্য কর্মকর্তা নিয়োগের বিধান এই ব্যাপারগুলো ওনারা মনিটর করে এখানে একজন মহিলা আছেন একজন পুরুষ মানে কমিশনার আর একজন চেয়ারম্যান মানে তিনজন নিয়ে তথ্য কমিশনটা গঠিত হচ্ছে সেক্ষেত্রে যদি এই কর্মকর্তারা কর্তৃপক্ষ যদি তথ্য প্রদান করতে অ অপ্রুভ থাকে বা তার ফেল করে বা কোনো কারণে প্রদান না করে সেই ক্ষেত্রে সুপারভাইজরি বডি হিসেবে এই তথ্য কমিশন আছে। ওম সেখানে কিন্তু তারা অভিযোগ জানাতে পারবে এবং আমি যতটুকু জানি যে তারা কিন্তু দুপক্ষের শুনানি শেষে তারা কিন্তু একটি একটি সিদ্ধান্ত দিতে পারে। বাট এটা ওভারঅল একটা সুপারভাইজরি মনিটরিং একটা পাওয়ার তাদের কাছে কেউ যদি আসলে কর্তৃপক্ষ কাছে যে মানে না পায় তথ্য তখন কিন্তু তারা কমিশনের কাছে অভিযোগ জানাতে পারে। সবশেষ তো একটি প্রশ্ন জানতে চাই নাহিদ ম담 যদি আসলে কেউ তথ্য না দেন তার জন্য কোনো জরিমানা বা শাস্তির বিধান এখানে তথ্যদিকের আইনে জরিমানা শাস্তির বিধান আছে জরিমানা আছে পাঁচ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তাদেরকে এক ধরনের জরিমানার কথা বলা আছে তার মানে কেউ যদি আসলে তথ্য দিতে না চান অথবা ভুল তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই আইনের অধীনে শাস্তি অপরাধ নাহিদ আজকের আলোচনার জন্য ধন্যবাদ আপনাকে কথা হলো নাহিদ মাহতাবের সাথে তথ্য অধিকার আইন এবং নারী এই বিষয়টি নিয়ে আগামী পর্বে নিশ্চয়ই কথা হবে নারীর আইনি অধিকারের নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ডিবিসি নিউজের সাথেই থাকবেন